যুগের পর যুগ ধরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মানুষের পছন্দের খাবারের তালিকা রয়েছে কালাইরুটি। একসময় ঐতিহ্যবাহী এই কালাইরুটি ফুটপাতে বিক্রি হলেও এখন পাওয়া যায় রেস্তোরাঁয়। এই রুটির কদর এতটাই, যার স্বাদ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে ছুটে আসেন ভোজন রসিকরা। রাজশাহীর প্রতিনিধি মোস্তাফিজ রকির তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। হাতের তালুর চাপে ঘুরিয়ে ঘুরিয়ে দারুণ এক কৌশলে তৈরি হয় এই কালাই রুটি। অতুলনীয় স্বাদের কারণে এর কদর সারা দেশের মানুষের কাছে। কালাই রুটি একসময় ফুটপাতের ঐতিহ্যবাহী খাবার হিসাবে প্রচলন ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু ভোজন রসিকদের পছন্দের কারণে কালাই রুটি এখন বিভিন্ন রেস্তোরাঁর নিয়মিত খাবারে পরিণত হয়েছে। এতে চাহিদা তৈরি হয়েছে কালাই রুটির কারিগরদের। আধুনিক খাবার এটা, কোনো চাহিদা কম, এনার্জেটিক। এটা আমাদের এখান থেকে অনলাইন অর্ডার আসে, আমাদের হোম ডেলিভারি হয়, বিভিন্ন অকেশনগুলোতে ইনভাইট করে, আমরা ওখানে যে পার্টিসিপেট করি। যে রুটিটা কালাই বেশি দেওয়া থাকে বড় সাইজ, ওটার দাম হচ্ছে 50 টাকা, আর নর্মালটা হচ্ছে 30 টাকা দাম। গরুর লাল ভোনা 60 টাকা, গরুর বড় 20 টাকা, কেজিতে 10টা 250-300-400 রুটি কাটে আমরা প্রতিদিন। আমাদের স্পেশাল 50 টাকা, রেগুলার 30 টাকা, তার সাথে ভর্তা সালাদ আছে, গরুর কালা ভোনা, গরুর বট, খিচুড়ি, সাদা রুটি। চাল, মাসকলাই আর ময়দার সংমিশ্রণে তৈরি এই রুটি পরিবেশন হয়ে থাকে বেগুন ভর্তা, ধনিয়া পাতার চাটনি, গরুর মাংস ও হাঁসের মাংস দিয়ে। শুধু স্থানীয়রা নয়, বিভিন্ন জেলা থেকে শুধুমাত্র এই রুটির স্বাদ নিতে ভোজন রসিকরা ছুটে আসেন রাজশাহীতে। এর আগেও রাজশাহীতে অনেকবার এসেছি, তখন দেখছি শুধু এই কালাই রুটি, আমরা এই বেগুন ভর্তা এবং এই চাটনি জাতীয় জিনিস দিয়ে খাওয়া হতো, বাট এখন নতুন এডিশন দেখতেছি। আমরা এসে কালাভোনা, রাজহাঁস, পাতিহাঁস খেলাম। কালাই রুটির যে ঐতিহ্যের একটা ব্যাপার আছে সেটা আমরা আগে থেকেই জানি। এই কালাই রুটি খাওয়ার জন্যই আমরা এই রাজশাহীতে আসা। ভালো লাগছে খাওয়া দাওয়া করে, মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে আসছি। মূলত শীতের খাবার হলেও ক্রেতাদের চাহিদার কারণে সারা বছরই রাজশাহীতে পাওয়া যায় এই খাবার। প্রতি পিস 30 থেকে সর্বোচ্চ 50 টাকায় বিক্রি হয় এই কালাই রুটি। মৌসুমী রহমান, আরটিভি।